নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনি মুক্তা আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন তিনজন একত্রে থাকবে তখন একজনকে বাদ দিয়ে দুজনে চুপি চুপি কথা বলবে না যতক্ষণ অন্যান্য লোকের সাথে মিলিত না হবে, কারণ এই অবস্থা তাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। সহি মুসলিম তৃতীয় খণ্ড সালাম অধ্যায় অনুচ্ছেদ 914 হাদিস নম্বর 5422।